নমস্কার নিউজ বর্তমানে সকলকে স্বাগত রিয়া রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি জেলা ডায়রি জেলা ডায়রি মানেই প্রত্যেকটি জেলার খুঁটিনাটি আপডেট আপনাদের সামনে তুলে ধরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আর শুরুতেই আমরা হুগলি জেলার দিকে নজর রাখব সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু লাগা পিন্টু কি খবর রয়েছে দেখো ইয়া হুগলির যে প্রথমে খবরের দিকে নজর রাখব সেটি হলো আরামবাগে আরামবাগে দারকেশ্বর নদে জল ডুবে মৃত্যু হলো এক ব্যক্তি যেটা ঘটনাটা ঘটেছে সেটা দুপুরে জানা গেছে যেটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি আজ দুপুরে কাজ থেকে ফিরে এসে তিনি দারকেশ্বর নদে স্নান করতে গিয়েছিলেন যেটা জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম হাফেজ সর্দার তার বয়স আনুমানিক 57 বছর বয়স তিনি পেশায় ফলস সিলিং এর কাজ করতেন রাজমিস্ত্রি তিনি দুপুরে কাজ থেকে সেরে দুপুরে সালেপুর এলাকায় নদীতে স্নান করতে যান দারকেশ্বর নদে যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি স্নান করতে নেমে নদী নদের জলেতে তলিয়ে যান এরপরে স্থানীয় যারা সেখানে কাজ করছিলেন তারাই অনেক লোকজনকে ডেকে নিয়ে যখন সেই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় তবে পরে ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তার দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে এলে সেখানে চিকিৎসকরা ব্যক্তির মৃত মানে ঘোষণা করেন এবং তার নিশ্চিত করেন এরপরেই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তবে তার পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যে অতি গরিব ঘরের মানুষ ছিলেন তিনি তার পরিবারে মাঝে মাঝে একটি সন্তান রয়েছেন বৃদ্ধা মা রয়েছে তার এই চলে যাওয়া পরিবারের একজন এই রোজগারে চলে যাওয়াই রীতিমতো তার দিন কিভাবে সংসার চলবে সেই নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা অন্যদিকে এই ব্যক্তির মৃত্যুকে ঘিরে শোকের ছায়া পরিবার জুড়ে তবে দ্বিতীয় যে ঘটনার দিকে নজর রাখবো যে খবরের দিকে সেটিও হলো আরামবাগেরই খবর যেটা আজ শিশু দিবস 14ই নভেম্বর আজকে জওহরলাল নেহরুর জন্মদিন আর সেই উপলক্ষেই এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয় তবে একটা অন্য রকমের ছবি দেখা গেল এইবারে শিশু দিবসে আরামবাগে যে আরামবাগ মেডিকেল কলেজে শিশু চিকিৎসক শিশু বিশেষজ্ঞ সুব্রত ঘোষ তারই প্রচেষ্টায় আজ আরামবাগ মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে এক অন্যরকম চিত্র সমস্ত সেখানে চিকিৎসা করাতে আসা সমস্ত শিশুদের একসাথে নিয়ে তাদেরকে পুরস্কার বিতরণ থেকে শুরু করে তাদেরকে সুন্দর করে সাজিয়ে তাদের মাথায় মুকুট পরিয়ে একসাথে কেক কাটা এবং তাদের পরিবারের লোককে কেক খাওয়ানো এবং ওয়ার্ডের সমস্ত শিশুদেরকে কেক খাওয়ানো যেখানে আমরা দেখে আসছি যে যখন শিশুরা চিকিৎসার জন্য হাসপাতালে যান বা যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যান তাদের একটা ভয় কাজ করে সেই ভয়কে জয় করার জন্যই একটা সুসম্পর্ক করার জন্য ডাক্তারদের সাথে তার শিশুদের এবং তার পরিবারের তার সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয় তবে আজকে যে চিকিৎসা কেন্দ্র যে ওয়ার্ড শিশু ওয়ার্ড সেই ওয়ার্ডকে এত সুন্দরভাবে সাজানো হয় একদম মেডিকেল কলেজের গেট থেকে শুরু করে শিশু ওয়ার্ড পর্যন্ত সুন্দর করে ফুলের মালা লাগিয়ে এবং বেলুন লাগিয়ে সুন্দর করে সাজানো হয় তার সাথেই চলে এই কেক কাটা এবং শিশুদের সাথে আজকে বেশ কিছুক্ষণ সময় কাটান তবে এই বিষয় নিয়ে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় তিনি জানিয়েছেন যে এই যে সুব্রত ঘোষ আছেন শিশু চিকিৎসক এনার এই প্রচেষ্টাকে একদম সাধুবাদ দিয়েছেন প্রিন্সিপালও তবে সারাদিন একটা আনন্দের সাথে কেটেছে আজকের এই দিনটা বলা চলে কিন্তু বাচ্চারা কতটা খুশি হয়েছে এই উপহার পেয়ে সে কথা প্রকাশ করার মতো নয় যে বাচ্চারা এক আলাদাই অনুভূতি দেখা গেছে বিশেষ করে আমরা যখনই দেখেছি যে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতালে যখন শিশু বা তার পরিবারের লোকজন ভর্তি থাকে তাদের মধ্যে আলাদা একটা ভয় কাজ করে একটা আতঙ্ক থাকে তবে আজকের দিনটা একদম অন্যরকম বলা চলে শিশুদের মধ্যে যতটা আনন্দ উচ্ছ্বাস আজকে এই যে এই শিশু দিবস পালন রীতিমতো বলা চলে ওয়ার্ডের মধ্যে শিশুরা ছুটাছুটি খেলাধুলা পর্যন্ত করতে শুরু করে এতটাই তারা আনন্দ হয়েছে তার সাথে এই যে শিশুদের সাথে আসা তাদের যে অভিভাবকরা তারাও অত্যন্ত খুশি হয়েছেন তারাও কিন্তু এই যে চিকিৎসকদের একটা অন্যরকম রূপ যেখানে আমরা দেখেছি একাধিক চিকিৎসার গাফিলতি নানা রকমের ঘটনা ঘটেছে শিশুদের উপরে কখনো ডাক্তারদের উপরে অত্যাচার এরকম নানা রকমের ঘটনা দেখি এবং তৃতীয় যে খবর দিকে নজর রাখবো সেটি হলো আরামবাগেরই একটি ঘটনা যেটা দেখা যাচ্ছে যে
গোঘাটের ঘটনা, যেটা দেখা যাচ্ছে যে এইবারেতে যোগা আছে, যোগা স্কুল গেম হয়, সেই স্কুল গেমেতে রাজ্যের স্তর থেকে ন্যাশনালে খেলার একটা চান্স পেয়েছে গোঘাটের এক ক্লাস সেভেনের ছাত্রী। তিনি সেই ছাত্রী সঞ্চিতা, সঞ্চিতা বর্তমানে গোঘাটের শাওড়া হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী। সে ছোটবেলা থেকেই বালিজানগঞ্জ বালি ব্যায়াম সমিতি কলা নিকেতন থেকে যোগাসন শিখেছেন। কয়েকদিন হলো, কিছুদিন আগে যে রাজ্য স্তর থেকে বাঁকুড়াতে আন্তর্জাতিক যোগা স্কুল গেম হয়েছিল, সেখানে তিনি প্রথম পঞ্চমের মধ্যে এক নম্বর স্থান করেছেন। এরপরেই তাকে ন্যাশনালে খেলার জন্য একটি আবেদন এসে বা সে যোগ্যতা অর্জন করেছেন ন্যাশনালে খেলায়। তবে এই খুশিতে আত্মহারা যেমন দেখা যাচ্ছে পরিবারের সদস্য থেকে, এলাকার মানুষজন, স্কুলের শিক্ষকরা এবং সেই ব্যায়াম সমিতির শিক্ষকরা। তবে এর মধ্যেই একটা কোথাও না কোথাও যেটা দেখা গেছে যে সঞ্চিতার মা, তিনি জানিয়েছেন যে অতি অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে মেয়েকে মানুষ করেছেন তিনি। মেয়ের যে যোগ্যতা, তাকে ভালো জায়গায় পৌঁছাতে গেলে যে অর্থের প্রয়োজন, সেই অর্থাভাব তাদের মধ্যে আছে। তারা যেটা জানাচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি কোনো রকমের সাহায্য পাওয়া যেত তাহলে তারা মেয়েকে আরো অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারত। তবে এই যে সময়, এই সময়ের মধ্যে যেটা দেখা গেছে যে সকালেই সেখানে গিয়ে পৌঁছেছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ, তিনি সেই পরিবারকে, এই সঞ্চিতাকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং এই যে মুখ্যমন্ত্রী যে এই রকমের, এখানে থেকে একটা জিনিস দিয়ে জানাবো যে এই জায়গাতে কিন্তু পৌঁছে গিয়ে বিমান ঘোষ কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বলা চলে, যে দিদি এই যে সমস্ত যারা এত ট্যালেন্টেড তাদের জন্য কিন্তু কোনো রকমের ভাতা করেননি। তিনি উল্টে তাদের যে ভাই আছে, যা সরকারি কোষাগার ভেঙে তাদেরকে টাকা দিয়ে রেখেছে, তারা ক্লাবে ছেলে পুষে রেখেছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, এরকমই একটি কটাক্ষ করেন। তবে এই পুরো ঘটনাকে ঘিরে গর্বিত বোধ করছে এলাকার মানুষ। রিয়া, ধন্যবাদ পিন্টু সঙ্গে থাকার জন্য। আমরা দেখলাম হুগলির যে যে খবরগুলো পিন্টু লাগা আমাদের প্রতিনিধি দিলেন আপনাদেরকে। এবার আমরা চলে যাব মালদার দিকে। মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। কি খবর রয়েছে মাধব তোমার জেলায়? রিয়া, একদমই তোমাকে জানিয়ে রাখি, রাজার প্রচলিত রীতি মেনে মালদা চাঁচলে মালদীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালদীপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় কালী দৌড় প্রতিযোগিতা ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ। তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য ইতিহাস। আজ থেকে প্রায় 350 বছর আগে মালদা চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা। কিন্তু কেন এই কালী দৌড়? কালী দৌড়কে ঘিরে রয়েছে এক আশ্চর্য কাহানি। সেই সময় মালদার মালতীপুর এলাকার পুকুরের সংখ্যা ছিল একটি মাত্র। মালতীপুর কালীবাড়ি লাগোয়া পুকুরে বিসর্জন দেওয়া হবে একাধিক প্রতিমাকে। সেই সময় চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়াকে প্রক্রিয়া করার জন্য করেছিলেন এক প্রতিযোগিতা। দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পূজার পরের দিন সন্ধ্যায় মালতীপুর বাজারে একটি কালী দৌড় প্রতিযোগিতা আয়োজন করেন তিনি। আজও সেই নিয়ম মেনে প্রতিযোগিতা হয়, দৌড় প্রতিযোগ অক্ষুণ্ণ থাকে। যেমনটা তো জানিয়ে রাখি যে ওনার যে রীতি, শরৎচন্দ্র রায় যিনি রাজা ছিলেন তিনি বলেছিলেন এলাকাবাসীকে যে যার প্রতিমা দৌড়ে নিয়ে গিয়ে প্রথমে পুকুরের ধারে অক্ষুণ্ণ থাকবে তার প্রতিমা জলে দেওয়া হবে প্রথমে। সেই রীতি মেনে আজও রাজা নেই, কিন্তু রাজার সিস্টেমটা এখনো অবধি সেই এলাকাতে বিরাজমান। কিন্তু গতকাল সন্ধ্যেবেলা সেই আটখানা প্রতিমা নিয়ে ছোটেন মহাদীপুর এলাকায় মোট আটটি কালী দৌড় হয়েছে। এদের মধ্যে ছিল বুড়ি কালী, চুনা কালী, বাজার কালী ও আম কালী, হ্যান্টা কালী, শ্যামা কালী। পুজোর কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমার কাঁধে নিয়ে ছুটলেন ঘাটের দিকে। মালদীপুর বাজার এলাকা পরিক্রমা করে কালীকে নিয়ে আসা হলো মালদীপুরের কালীবাড়ি লাগোয়া কালীদিঘিতে। আর এই প্রতিযোগিতার আবহে উপভোগ করতে ভিড় জমেছিলেন হাজার কয়েক মানুষ দূর দূরান্ত থেকে। রিয়া, ধন্যবাদ মাধব। নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। সেখানে কি খবর রয়েছে জানবো আমরা। গোপাল, কি খবর রয়েছে? দেখো রিয়া, প্রথমে তোমাকে যে খবর দেব, পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি ভাঙড়ের মতো এলাকায়। কিন্তু এই কেন এই যে ধস্তাধস্তি সে বিষয়ে বলতে গেলে তোমাকে বলবো, ভাঙড় থানার বড়ালি এলাকার একটা 4 বছরের বিবাহিত জীবনের
স্বামীর সঙ্গে মনিমোনা হচ্ছিল না এক বাসিন্দার, সেই গৃহবধূর শেষ পর্যন্ত মৃত্যু হয়। ওই গৃহবধূর স্বামীর নামই হচ্ছে সুজায়উদ্দিন মোল্লা। সুজায়উদ্দিন মোল্লা তাকে খুন করেছে বলে তার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়। হঠাৎ এই আরিফা খানের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজনকে যে খবর দিয়েছিল যে মেয়ে গোলায় দড়ি দিয়ে মারা গেছে, কিন্তু তাদের অভিযোগ তাদের স্বামী তাকে পিটিয়ে গোলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনা চাউর হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এলাকায় জড়ো হতে থাকে। খবর যায় থানায়, থানায় যাবার পরে ভাঙর থানার পুলিশ সেখানে আসে। আসে আসার আগেই কিন্তু এলাকার মানুষজন ওই যুবকের বাড়ি ভাঙচুর চালায়, এমনকি তার বাড়ির লোকজনদের মারধর করে। কিন্তু বেগতি দেখে বা পরিস্থিতি সামাল দিতে পুলিশের বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করতে হয়, এমনকি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এলাকার মানুষ। এই ঘটনার ক্ষেত্রে করে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্বামী সুজাউদ্দিন মোল্লাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, আগামী দিন তাকে বারাইপুর আদালতে তোলা হবে। তবে ময়না তদন্তের পর জানা যাবে প্রকৃত পিটিয়ে তাকে খুন করা হলো না সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে স্পষ্ট হবে কিন্তু আগামীকাল যখন ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসবে। বেহাল রাস্তার বিরোধিতা করে 2 কিলোমিটার রাস্তা যেখানে সারা হয়নি সেখানে গাছের গুড়ি ফেলে আজ সব মানুষ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রাস্তা অবরোধ করে। শেষ পর্যন্ত প্রশাসনের লোকজন সেখানে আসে, এসে তাদের সঙ্গে কথা বলে এবং এলাকায় কাজকর্ম হবে এবং অল্প দিনের মধ্যে এই রাস্তার বেহাল দশা ভালো হবে সেই দেওয়ার পরে কিন্তু উঠে যায়। কিন্তু তোমাকে বলবো, যেখানে বলা হচ্ছে রাস্তার কাজ হবে, মাত্র 2 কিলোমিটার রাস্তা, পিছনের রাস্তা সামনের রাস্তা সমস্ত কাজ হয়ে গেল, কিন্তু কাজ হলো না কেন? লুঙ্গি বাস স্ট্যান্ড পর্যন্ত এই 2 কিলোমিটার রাস্তার প্রচন্ড খারাপ অবস্থা। তুমি জানবে মানুষজন এলাকায় যত কাঠের গুঁড়ি ছিল কাঠ ছিল নিয়ে এসে রাস্তাটা অবরোধ করে, তবে উঠে গিয়েছে অবরোধটা প্রশাসনের কথা মতো। তবে কাজ শুরু হয় কিনা না প্রতিশ্রুতি সারা সেটাই এখন দেখা। রিয়া ধন্যবাদ গোপাল। চলে যাবো উত্তর চব্বিশ পরগনার বসির হাতে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন শ্যাম বিশ্বাস। শ্যামের থেকে জানবো সেখানে কি খবর রয়েছে। দেখো ডাকি এবং ডাকি যে পর্যটন কেন্দ্র রয়েছে, ডাকি যে পর্যটন কেন্দ্র তার চাক্ষুষ দেখা যায়। দেখো এই যে সিজন পড়ছে শীতের আমেজ এবং এই সময় দেখা যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা এখানে আসে পর্যটন কেন্দ্ররা এই পর্যটন কেন্দ্রে, সেখানে দেখি দেখা যাচ্ছে যে একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত, এই ভারত বাংলাদেশের মাঝখানে যে ইছামতি নদী বয়ে গেছে তার মাঝখান দিয়ে চলে গেছে বাংলাদেশের যেসব সোনাই নদী থেকে শুরু করে একাধিক নদী গেছে। তারপর তার পাড়ে রয়েছে টাকি পৌরসভা, সেই টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী এবং যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে 25 নম্বর ব্যাটালিয়ানের যৌথ উদ্যোগে তারা কিন্তু আজকে পথে নেমেছে যে স্বচ্ছ অভিযান। দেখো এই স্বচ্ছ অভিযান দেখে পর্যটকরা যেসব পর্যটকরা আসছে পর্যটন কেন্দ্রে তারা কিন্তু রীতিমতো খুশি, যেহেতু এই পুজো দেওয়ালে গেছে, দেওয়ালির পরে কিন্তু রাখা পরিচ্ছন্ন নেই, অপরিচ্ছন্ন ভাবে পড়ে রয়েছে, যার কারণে কিন্তু ভাইস চেয়ারম্যান এবং বিএসএফ কমান্ডার দুজন যৌথ ভাবে কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হাত লাগিয়েছে। এতে কিন্তু রীতিমতো দেখা একদিকে দেখা যাচ্ছে যে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাচ্ছে, অন্যদিকে কিন্তু যেসব পর্যটন কেন্দ্রে যেসব পর্যটকরা আসছে তারা ঘুরতে আসছে এবং উপভোগ করতে আসছে শীতের আমেজ উপভোগ করতে আসছে, তারা কিন্তু রীতিমতো সুস্থ শরীরে তারা কিন্তু বাড়ি ফিরে যেতে পারবে। রিয়া ধন্যবাদ শ্যাম। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ছবিটা আমরা দেখলাম, এবার নজর রাখবো বনগাঁর দিকে, সেখানে কি খবর রয়েছে জানবো আমাদের প্রতিনিধি দীপের থেকে। দীপ কি খবর রয়েছে? হ্যাঁ দেখো রেশনের যে সামগ্রী সেই সামগ্রী কম দেবার অভিযোগ উঠলো এবার রেশন ডিলারের বিরুদ্ধে, যেটা আমরা দেখতে পারলাম যে বনগাঁ থানার যে জায়গা সেখানে হচ্ছে একজন রেশন ডিলার সে বিভিন্ন রকম যে সমস্ত রেশন সামগ্রী সেই রেশন সামগ্রী গুলো তাদের গ্রাহকদেরকে কম দেবার অভিযোগ উঠেছিল। আজকে সকালবেলায় যখন গ্রাহকরা রেশন আনতে যায় তারা দেখতে পায় যেখানে 19 কিলো চাল এবং আটা পাওয়া উচিত সেইখানে কিন্তু মাত্র 15 কিলো চাল বা আটা দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু এলাকার লোকেরা তারা এই রেশন ডিলার যে আছে হরিনাথপুরের যে রেশন ডিলার সেই রেশন ডিলারের যে ঘর সেই ঘর কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং এই চাপে পড়ে কিন্তু এই রেশন ডিলার স্বীকার করে নেয় যে
দেশে পণ্য কম দিয়েছে। তারপর খবর দেওয়া সেই খবর যাই বাগদা ভিডিওতে ভিডিও দেখা যায় যে বেলা বাড়তে কিন্তু বাগদার যিনি কোর ইন্সপেক্টর যিনি সঞ্জীব চক্রবর্তী তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং পুরো ঘটনা শোনেন এবং তার তিনি কিন্তু একবার স্বীকার করে নেন যে হ্যাঁ এখান থেকে রেশন সামগ্রী কম দেওয়া হচ্ছিল। এরপরে কিন্তু এই যে রেশন দোকান সেই রেশন দোকান সিল করে দেওয়া হয়েছে এবং বাগদা থানার পুলিশ কিন্তু এই যে অভিযুক্ত শান্তনু শান্তনু তাকে কিন্তু বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এখন তদন্ত করা হবে যে কিরকম ভাবে দুর্নীতি করা হতো এবং যদি তদন্তে যদি দুর্নীতির শিকার হয় তাহলে কিন্তু এই শান্তনু সাধু তার লাইসেন্সও ক্যান্সেল হতে পারে। রিয়া ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। চলে যাবো উত্তর চব্বিশ পরগনার বারাসাতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশের থেকে জানবো সেখানে কি খবর রয়েছে। আকাশ কি খবর রয়েছে? একেবারেই দেখো যেটা জানা যাচ্ছে যে রাজ্যে কিন্তু ফের কিন্তু ডেঙ্গি আক্রান্তে কিন্তু মৃত্যু হয়েছে কিন্তু একজনের। সেই জায়গায় জানা যাচ্ছে যে সেই শাসনটা উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানার অন্তর্গত শাসন থানার এলাকার কিন্তু এক বাসিন্দা, যার বয়স কিন্তু 54 বছর বয়সে। সে কিন্তু তার নাম হচ্ছে কিন্তু ভরত দাস। সে কিন্তু একটানা কিন্তু জ্বরে কিন্তু আক্রান্ত ছিল এবং তাকে কিন্তু গত 12ই নভেম্বর বেলেঘাটা আইডিতে তাকে কিন্তু ভর্তি করা হয় এবং তাকে কিন্তু শিশুতে কিন্তু ভর্তি করা হয়েছিল সেই ব্যক্তিকে। এবং যেটা হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পারছি গতকাল রাত্রির 9টা নাগাদ কিন্তু সেই ব্যক্তি কিন্তু মৃত্যু হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যু হয়েছে কিন্তু এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। রিয়া ধন্যবাদ আকাশ। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের ছবিটা আমরা দেখবো, সেখানে কি খবর রয়েছে আমাদের প্রতিনিধি জানাবেন হিমাদ্রি শেখর। হিমাদ্রি কি খবর রয়েছে ব্যারাকপুরে? দেখো গতকাল রাত্রিবেলা ঠিক 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা সিং তার পুত্র নমিত সিং তাকে পুলিশ অ্যারেস্ট করে। কি কারণে অ্যারেস্ট করে? প্রথমে নমিত সিং সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে সম্ভবত কোনো কুরুচিকর মন্তব্য করেছিল, তারপরে পুলিশের সঙ্গে বচসা বাঁধে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে তাকে আজ আদালতে পাঠানো হয়। সেই নিয়েই নমিত সিংকে ছাড়ানোর ব্যাপারে যাতে যাতে তাকে গ্রেপ্তার না করা হয় সেই ব্যাপারেই আজকে এসেছিলেন জগদ্দল থানায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কিন্তু সোমনাথ শ্যাম একটাই কথা বলেন যে এখানে বিজেপির কোনো বিজেপির লবি কাজ করছে একটা, যার জন্যই এই প্রকাশ্যে এই দ্বন্দ্বটা চলে আসছে। এবার বিজেপি হচ্ছে অর্জুন সিং এর পুত্র পবন সিং, তিনি ভাটপাড়ার বিধায়ক, তারই সঙ্গে থাকেন সঞ্জয় সিং, সোমনাথ শ্যামের অভিযোগ। কিন্তু আমরা যখন সঞ্জয় সিং এর মুখোমুখি হই তখন সঞ্জয় সিং বলেন যে আমি বিজেপি করি না তৃণমূল করি সেটা সোমনাথ শ্যামকে পরিচয় দিতে হবে না, সেটা সোমনাথ শ্যাম সেটা তৃণমূলের নেতৃত্বটাই পরিচয় দিয়ে দেবে, আমি বিজেপি করি না তৃণমূল করি। আর সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আজ নৈহাটির বড়মার মন্দিরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বড়মাকে পুজো দিতে আসে। তিনি এসে তিনি একটা বড়মাকে পুজো দেন এবং বড়মার যে কোষ্ঠী পাথরের মূর্তি সেখানেও তিনি নবনির্মিত কোষ্ঠী পাথরের মূর্তি এখানেও তিনি পুজো দেন এবং মন্দির কর্তৃপক্ষ তার হাতে একটি স্মারক তুলে দেন বড়মায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি শাড়ি পাঠান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় বলে যান যে আমি সবার সুস্থতা কামনা করলাম। রিয়া ধন্যবাদ হিমাদ্রি সঙ্গে থাকার জন্য। প্রত্যেক দিনের মতো জেলার ডায়েরিতে প্রত্যেক জেলার খবর আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরে। জেলার ডায়েরি আজকের মতো এ পর্যন্তই, আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে।